नंदीग्राम থেকে আলিপুরদুয়ার রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে কি কাজ? কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগে রাত পর্যন্ত পঞ্চায়েত অফিসে কি কাজ? রবিবার রাতেও আলিপুরদুয়ারের ভাতিবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মীদের ভিড়। অন্যদিকে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতেও রাতে কিসের কাজ? প্রতিবাদে বিক্ষোভ। ग्राम पंचायत अभिजोगे केंद्र कर स्थानीय बासिंदारा और परवर्तीकाले बीजेपी कर्मी समर्थक रीतिमत सोनाचूड़ा ग्राम पंचायत अफिसे विक्षोभ देखा और परवर्तीकाले ताला चाबी लागे परवर्तीकाले पुलिस एसे किन्तु परिस्थिति नियंत्रणे आने आज के सकाल बेला जखन पंचायत अफिस खोला है तारपरेई किन्तु फेर विक्षोभे बसें स्थानीय बीजेपी नेता कर्मीरा और तारा रीतिमत स्लोगान दीते ताके टायर चाले विक्षोभ प्रदर्शन करें और तादेर जेटा मूलत अभियोग जेहेतु केंद्रीय दलेर एकटि पर्यवेक्षणे सम्भावना रयेछे सेई जन्य रात जेगे नथि पाठानो हच्छिल अन्तत एमनटाई तादेर अभियोग जदिओ सेई अभियोग अस्वीकार करेछेन ग्राम पंचायतेर प्रधान एई निये किन्तु शुरू होयेछे राजनैतिक चापानोतर स्वर्णाली ধন্যবাদ বিটন যে ছবি আপনাদের দেখাচ্ছি একদিকে নন্দীগ্রাম অন্যদিকে আলিপুরদুয়ার রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে কি কাজ কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগে রাত পর্যন্ত পঞ্চায়েত অফিসে কি কাজ রবিবার রাতেও আলিপুরদুয়ারের ভাতিবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মীদের ভিড় অন্যদিকে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতও একইভাবে দেখা যায় যে সেখানেও কাজ চলছে এবং জানিয়ে প্রতিবাদে বিক্ষোভ দেখান সেখানকার মানুষ भारत माता के भारत माता के बीजेपी बीजेपी দুর্নীতি আড়ালে চেষ্টার অভিযোগ নন্দীগ্রামের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি ঘেরাও করা হয় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকেও দুর্নীতি আড়ালের বিষয় নেই বিডিওর নির্দেশেই রাতে বাড়তি কাজ করা হচ্ছিল এমনই দাবি পঞ্চায়েত প্রধানের পুলিশের সামনে পঞ্চায়েত অফিসের বাইরে টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ ঘেরাও করা হলো তৃণমূলের পঞ্চায়েত সদস্যকেও দুর্নীতির অভিযোগে সোমবারও নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি ছুটির দিন হওয়া সত্ত্বেও গত শনিবার রাতে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত অফিসে কাজ হচ্ছিল প্রতিবাদে সেদিন পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেয় বিজেপি বিক্ষোভে শামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ তাদের অভিযোগ যেহেতু বিভিন্ন প্রকল্প নিয়ে খোঁজ খবর নিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামে গ্রামে ঘুরছেন সেই কারণেই রাত জেগে পঞ্চায়েতের তথ্য লোপাট করা হচ্ছে শনিবারের ঘটনার পর পঞ্চায়েতের বাইরে পুলিশ মোতায়েন করা হয় সোমবার সকালে পুলিশের সংখ্যা আরো বাড়ানো হয় কিন্তু পঞ্চায়েত অফিস খোলার পরপরই বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি পুলিশের সামনেই টায়ার জ্বালানো হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অশ্বিনী পাত্র এলে তাকে ঘেরাও করেও চলে বিক্ষোভ তারপর পুলিশ তাকে সরিয়ে দেয় সেদিনকে ভিডিও ম্যাডামের কথা মতন আমরা পঞ্চায়েত অফিসে কর্মচারীরা কাজ করেছিল সেই কাজকর্ম চলাকালীন কিছু বিজেপির মস্তান মধ্যবাহিনী তারা কি করেছে না পঞ্চায়েত অফিসে চাবিতালা লাগিয়ে দিয়েছে দুপুর গড়িয়ে গেলেও বিজেপির বিক্ষোভ চলতেই থাকে যদিও প্রত্যাশিতভাবে ফাইল লোপাটের অভিযোগ মানতে চাননি পঞ্চায়েত প্রধান মূলত এখানে কেন্দ্র থেকে টিম আসবে সমস্ত 100 দিনের কাজ 100 দিনের যে সেই কাজের নথিপত্র সেগুলো লোপাট করা হচ্ছে এখানে বেআইনিভাবে বিভিন্ন রকমের কাজ হয়েছে যেমন ধরুন এখানে বেআইনিভাবে ভেড়ি হয়েছে আর কালীকৃষ্ণর বুতে সেখানে 100 দিনের কাজ হয়েছে কাজ না করে সেখানে টাকা তোলা হয়েছে সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে প্রধান সাহেবকে এখানে জবাব দিতে হবে যে এই সব কাজগুলো কেন হচ্ছে এবং অবিলম্বে বন্ধ করতে হবে বিডি ম্যাডাম অর্ডার দিয়েছে তারা কাজ করছে কি আমি জিজ্ঞেস করতে বললাম বিডি ম্যাডাম অর্ডার দিয়েছে এই বিডি ম্যাডামের অর্ডারে কাজ করছে এবারে সেই যে পিগমেন্ট যে কাগজগুলো আছে সেগুলা রেডি করার জন্য করছিল সোনাচূড়া পঞ্চায়েত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের বাইরেও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি যদিও কোথাও কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেছে তৃণমূল বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর